নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি পূজা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা শাসক দপ্তরে কোঅর্ডিনেশন কমিটির স্মারকলিপি। প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। আইনজীবীদের কর্মবিরতির প্রত্যাহার সিউড়িতে। সদাইপুরে স্ত্রীকে অস্ত্র দিয়ে আঘাত করায় ধৃত স্বামী। লরি উল্টে মারা গেল এক ব্যক্তি কাকরতলায়। পাই করে মারধরের ফলে মারা গেল এক বৃদ্ধ। দুয়ারে সরকার কর্মসূচি দুবরাজপুর ব্লকের বালিচুড়িতে। বেআইনি দখলদারি উচ্ছেদ অভিযান মুরারই স্টেশনে। মুরারইয়ে দেয়াল চাপা পড়ে মৃত্যু এক কিশোরের। এবার সংবাদ বিস্তারিত। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির বীরভূম জেলা শাখার পক্ষ থেকে আজ স্মারকলিপি প্রদান করা হয় জেলা শাসকের দপ্তরে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সকলের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন, বিভিন্ন শূন্য পদে নিয়োগ সহ ছ দফা দাবির ভিত্তিতেই আজ স্মারকলিপি প্রদান করেন কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। এদিন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা শাখার সম্পাদক উজ্জ্বল মুখোপাধ্যায় জানান, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে জেলা শাসকের কাছে স্মারকলিপি দিচ্ছে ছ দফা দাবিতে। প্রথম দাবি হচ্ছে আমাদের পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তাকে রোধ করতে হবে, তার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। তৃতীয় হচ্ছে সকল শূন্য পদে নিয়োগ করতে হবে এবং নিয়োগটা হবে যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে, অস্থায়ী কর্মচারী আছে, তাদের অগ্রাধিকারের ভিত্তিতে। আর কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা 25% দিতে হবে, কারণ আমাদের 25% মহার্গ ভাতা প্রায় 16,300 কোটি টাকা এই সরকার গত 10 বছরে কেন্দ্রীয় সরকারে সমহারে যে কেন্দ্রীয় মহার্গ ভাতা দেয় তার ক্ষেত্রে এই সরকার আত্মসাত করেছে। স্বাভাবিকভাবেই আমাদের কেন্দ্রীয় হারে 25% মহার্গ ভাতা দিতে হবে। আর এই সরকারের যেটা সবথেকে অস্ত্র হচ্ছে প্রতিহিংসামূলক বদলি, সেই প্রতিহিংসামূলক বদলির আদেশনামা প্রত্যাহার করতে হবে। আর ট্রেড ইউনিয়ন অধিকারের সহ সাম্প্রদায়িক যে বিভেদমূলক যে রাজনীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমাদের জেলায় যে সমস্ত রিমোট আছে সেই রিমোট জায়গাতে অফিস থেকে বাসে জেলা সদরে আসার ব্যবস্থা করতে হবে। এই ছ দফা এবং এক দফা স্থানীয় দাবি নিয়ে আমরা এটা করেছি। আপনার নাম? উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি বীরভূম জেলা শাখার সম্পাদক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সোনা বলে বিক্রি ও প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল লোকপুর থানার পুলিশ। মহরমের দিন লোকপুরের অজয় দে নামে স্বর্ণ ব্যবসায়ীকে সোনার বাউটি বলে বিক্রি করা হয়। হলমার্ক থাকলেও পরে ওই ব্যবসায়ী জানতে পারেন জিনিসগুলি সোনার নয়। তখন তিনি লোকপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে গতকাল সাঁইথিয়ার সুখেন কর্মকার এবং নলহাটির শেখ রাজেশকে গ্রেপ্তার করে। আজ ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এ প্রসঙ্গে দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, লোকপুরের সোনার উপর দোকান অজয় দে 26/7/2021 তারিখে একটা কমপ্লেন লজ করে লোকপুর থানাতে। উনি সেই অভিযোগে বলেন যে 20/8/2021 তারিখে ওনার দোকানে সোনার উপর দোকান ওনার রয়েছে লোকপুর গ্রামেই রয়েছে এবং সেখানে একটা লোক গিয়ে দুটো সোনার বালা বলে তাকে বিক্রি করে এবং তার কাছ থেকে 85,000 টাকা নিয়ে চলে যায়। এটা যখন সোনাটা যখন পরীক্ষা করা হয় তখন দেখা যায় যে সেটা আসল সোনা ছিল না, সেটা নকল সোনা। এইভাবে
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে লোকপুর থানার পুলিশ একটা কেস স্টার্ট করে, যেটা 420 এবং 417 অফ আইপিসি কেস শুরু করে, এবং সেই কেসে আজকে দুজনকে অ্যারেস্ট করা হয়। সুখেম কর্মকার এবং রাজেশ শেখকে অ্যারেস্ট করে আজকে আদালতে তোলা হয়, এবং আদালতে তোলা হলে তাদের যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করা হয়, এবং সেই সঙ্গে 4 দিন পুলিশ রিমান্ড অ্যালাউ করেন আদালত। শেখ রিয়াজউদ্দিন ও লাল্টু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আইনজীবীদের সাথে বিচারকের খারাপ ব্যবহারের অভিযোগে কর্মবিরতির ডাক দিয়েছিলেন সিউড়ি আদালতের আইনজীবীরা। তারা দিন সাতেকের কর্মবিরতির ডাক দেন, তবে 3 দিন কর্মবিরতি চলার পর আজ কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বসতবাড়ির জায়গাকে কেন্দ্র করে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে গতকাল সদাইপুর থানার ভুরকুনা গ্রাম পঞ্চায়েতের লেইরা গ্রামে। জানা যায়, বসতবাড়িটি স্বামী ও স্ত্রী উভয়েই সমান অংশীদার ছিলেন। স্বামী শেখ জাফর নিজের এবং তার স্ত্রীর অংশ বিক্রি করতে গেলে স্ত্রী বাধা দেয়। তখন স্বামী শেখ জাফর তার স্ত্রী আঙ্গুরা বিবিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আঙ্গুরা বিবি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পাড়া প্রতিবেশীরা শেখ জাফরকে হাতে নাতে ধরে সদাইপুর থানার পুলিশের হাতে তুলে দেন। অন্যদিকে স্ত্রী আঙ্গুরা বিবিকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয়। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম RCTV, সদাইপুর। গতকাল রাত্রে একটি বালি বোঝাই লরি কাকরতলা থানা এলাকা থেকে খয়রাসোলের দিকে যাওয়ার সময় নওপাড়া ব্রিজের পাশে থাকা অস্থায়ী রাস্তায় উল্টে যায়। লরিটি উল্টে যাওয়ায় এক ব্যক্তি মারা যায়। তার বাড়ি কাকরতলা থানার শিরা গ্রামে। উল্লেখ্য, নওপাড়া ব্রিজ দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। সেই কারণে ব্রিজের পাশেই একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে বড় ও ভারী গাড়ি চলাচল করার জন্য। লাল্টু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, কাকরতলা। পাইকর থানার গোলমাল গ্রামে জল যাওয়াকে কেন্দ্র করে গোলমাল বাধায় 74 বছরের মিহির কুমার সাহুকে স্থানীয়রা মারধর করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে পাইকর হাসপাতাল, সেখান থেকে জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে বেশ কিছুদিন আগে। তারপর তাকে বর্ধমান মেডিকেল কলেজ ডিসচার্জ করলে বাড়ি আনা হয়, কিন্তু আজ তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, পাইকর। দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচি আজ অনুষ্ঠিত হয় বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ে। এদিন সকাল থেকে বিভিন্ন প্রকল্পের পরিষেবার জন্য লম্বা লাইন দেখা যায়, কিন্তু রেজিস্ট্রেশন করা কাউন্টারের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় এবং ব্যাপক জনসমাগম হওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই জন্য বেশ কিছুক্ষণ রেজিস্ট্রেশন বন্ধ থাকে। পরে ব্লক কর্মী ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ফের রেজিস্ট্রেশন শুরু হয়। এদিন পরিষেবা নিতে আসা এক মহিলা জানান, আর অন্যান্য জায়গায় কি হচ্ছে, ওনার সব গ্রামের জন্য আলাদা আলাদা লাইন হচ্ছে, এখানে তো সেরকম কোনো পরিকল্পনাই নেই। প্রথমে তো বলছিল যে ফর্মটা এখানে দেওয়া হবে, সেরকমই কথা বলা হলো। তারপরে হঠাৎ করে বললো যে ফর্মটা এখানে দেওয়া হচ্ছে, আপনারা যা যা ফর্ম নিয়ে এসেছেন সেই সব ফর্ম আপনি সেগুলো জমা দিলে হবে। সেই জন্য লাইনে দাঁড়িয়ে আছে টোকেন দেওয়ার জন্য। টোকেন দেওয়া বন্ধ রয়েছে, এত ব্রিজলেসনেস হচ্ছে, এত শরীর খারাপ করছে। আমি মাঝ রাস্তা থেকে ফিরে চলে এসেছি, এসে বসে আছি। আপনার নাম? আমার বাবা লাইনে দিল। আপনার নাম? আমার নাম লক্ষ্মীপ্রিয়া ঘোষ। বালিজুড়ি অঞ্চল? বালিজুড়ি অঞ্চল। আপাতত বন্ধ রয়েছে টোকেন দেওয়া, তাহলে কি করবেন? আপাতত টোকেন দেওয়া বন্ধ রয়েছে, এত এরাও তো লাইনটা মানছে না, না সব রকম শৃঙ্খলা মেনটেন করেছে, এরা তো লাইনে দাঁড়িয়ে আছে, এরা তো নিজেরা মেনটেন করতে পারবে না, সেটা করে দিতে হবে, সেটাও তো হচ্ছে। সন্তোষ পালের রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজ মুরারই সংলগ্ন রেলস্টেশনে বেআইনি দখলদারি উচ্ছেদ অভিযান চালালো রেল পুলিশ। স্টেশন সংলগ্ন বহুদিনের নন অথরাইজড সাইকেল গ্যারেজ ছিল, আজ অভিযান চালিয়ে সেই বেআইনি সাইকেল গ্যারেজ
দখল নিল রেল পুলিশ। এই প্রসঙ্গে রেল দপ্তরের পক্ষ থেকে জানানো হয়। স্যার আজ কি হচ্ছে? এই ইভিকশন কাজ ডেট দিয়া হুয়া থা জিসকো আজ অনথরাইজড সাইকেল স্ট্যান্ড চল রহা থা উসকো আজ খালি করায়া যা রহা হ্যায়। আপনা নাম? জয় কিশোর কুমার, জেই ওয়ার্ক, রামপুরা। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। মুরারই থানা রামনগর গ্রামে দেওয়াল চাপা পড়ে মারা যায় এক কিশোর। তার নাম বিট্টু চৌধুরী, তার বয়স 9 বছর। পাশাপাশি গুরুতর আহত হয় রোহন বোম্বা নামে এক ব্যক্তি। আহত রোহনকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 9 বছরের কিশোরের অকাল মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।